Hello everyone, how are you? I hope all of you are well and safe. Yes, I'm also pretty good. And today I'm here from Noakhali Shadur Online uh, Primary School, phase. And this is Nipa Chatterjee, Assistant Teacher of Abdul Hamid Government Primary School, Silet Shadar, Silet. Today I'm going to take a class for the students of class five basically this class is important to uh class three four and five plus students okay so um all of the students of three four five you can also join with me okay so my dear students honorable teachers viewers and whoever watching me right now please ensure that my everything is Clear or not? Okay. And let me check it out. <clears throat> Thank you. Hmm. I think my sound is clear. Okay. Yes, the Tanisha, then Moon already joined, Tuba, thank you so much. Okay, so now I am going to start a new topic. I know all of you have already known about it, but it is needed to practice. Okay, so quickly sit in front of me by taking your exercise notebook and pen. Okay. sorry. whoever uh, still not join with me, please call them by sharing this class. okay. <clears throat> okay, so my dear students, now i'm going to start today's class. today i'm going to uh, discuss about punctuation mark and capital letters. ওকে আজকে আমি যে টপিকটা নিয়ে পড়ব আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক ওকে পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে আসছো ক্লাস 3 তেও ছিল পড়ও ছিল 5 এও ছিল ঠিক আছে কিন্তু পরীক্ষাতে এভাবে পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করে কোনো মানে এক্স্যাক্টলি কোনো কি আসে না তাই তাই তো তোমরা যারা ক্লাস 5 এ আছো তাদের তাদের কথা বলছি 4 এ বা 5 এ এরকম পুরো পাঙ্কচুয়েশন মার্ক বলে কোনো কোশ্চেন আসে না কিন্তু এটা ব্যবহার করে কিন্তু আমাদেরকে সেন্টেন্স লিখতে হয় কম্পোজিশন লিখতে হয় যদি আমরা পাঙ্কচুয়েশন মার্ক সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকে তাহলে আমরা ভুল করে ফেলি ঠিক আছে কারণ তোমরা এখন কি করবে উঠে যাবে नेक्स्ट ক্লাসে তখন কি তখন স্টোরি রাইটিং থাকতে পারে ঠিক আছে তো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদেরকে এই পunctuation mark যদি তোমরা ঠিকভাবে ব্যবহার না করো বা capital letter যদি ঠিকভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার না করতে পারো তাহলে ওই জায়গা কিন্তু মার্কসটা কমে আসতে পারে ঠিক আছে আচ্ছা আমরা তো সেন্টেন্স সম্পর্কে জেনেছি সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জেনেছি তাই তো গ্রামার সম্পর্কে জেনেছি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা যদিও অনেক ক্ষেত্রে বলা হবে যে অনেক ইজি বাট একটু কমপ্লেক্স মানে একটু জটিল হতে পারে আপনাদের জন্য তো পাঙ্কচুয়েশন মার্ক নিয়ে আমি আজকে একটা ক্লাস স্টার্ট করব পরবর্তী ক্লাসে এই পাঙ্কচুয়েশন মার্কটা আমি কন্টিনিউ করব ওকে আচ্ছা তো আজকে পাঙ্কচুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটারের কিছু অংশ নিয়ে আজকে পড়ব তো আজকে টপিকটা হচ্ছে পাঙ্কচুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি কি পাঙ্কচুয়েশন ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা জানি পাংচুয়েশন মার্কটা কি আমরা কি জানি পাংচুয়েশন মার্ক কি মানে হচ্ছে আমরা যখন কথা বলি ঠিক আছে আমরা যখন কথা বলি তখন আমাদেরকে কি করতে হয় কথা বা স্পিচে থামতে হয়। কারণ আমরা কি আমরা তো শ্বাস নিয়ে বাঁচি তাই তো আমাদেরকে শ্বাস প্রশ্বাস নিতে হবে তো আমরা যদি শ্বাস নিতে যদি বাধাগ্রস্ত হয় তাহলে কি করব সমস্যা হবে একটু আগে দেখলেন আমার কাশি শুরু হয়ে গেছে কারণ কি থেমে কথা বলতে হবে হবে তাহলে কি আমাদের কথাটা যাদের আমরা কথা বলবো তারা ভালোভাবে বুঝবে এবং আমারও কষ্ট হবে না ঠিক আছে এবং কথার মাধুর্যতা কি থাকবে মানে কথার মধ্যে যে একটা সৌন্দর্য থাকে সেটা থাকবে তো আমাদেরকে কি করতে হবে কথাগুলো আমাদেরকে থেমে থেমে বলতে হবে মানে বিশ্রাম নিয়ে নিয়ে কথা বলতে হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্পিচের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিন্তু যখন আমরা সেই কথাটাকে আমরা আমাদের লেখার ভাষায় প্রকাশ করি ঠিক আছে লিখার ভাষায় যখন আমরা প্রকাশ করি সেই লিখার ভাষাটা তো আমাদেরকে কি করতে হবে পড়তে হবে রিড করতে হবে ঠিক আছে তো রিড করতে গেলে লিখার মধ্যে যদি যদি আমরা আমরা বিরাম বিরাম মানে হচ্ছে। বিশ্রাম বা স্টপ তাহলে সেই লেখাটাকে আমরা কি করতে পারবো না ঠিকভাবে পড়তে পারবো না তো ঠিকভাবে পড়ার জন্য পড়ে পড়ে বলার জন্য আমাদেরকে সেই লেখার ভাষায় কিছু মার্ক ব্যবহার করতে হয় মার্ক মানে কি কিছু চিহ্ন ব্যবহার করতে হয় ঠিক আছে সেই চিহ্ন দিয়ে বুঝতে হবে আমাদের সেই সেই সেন্টেন্সে বা থামতে হবে। ওকে কতটুকু থামতে হবে সেই চিহ্ন দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে ঠিক আছে তো সেই চিহ্নগুলোকে বলা হয় কি পাংচুয়েশন মার্ক সেই চিহ্নগুলোকে বলা হয় কি

স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার সেটা আমরা কথার ভাষায় আমরা বুঝতে পারবো না লিখার ক্ষেত্রে আমরা লিখব কিন্তু কথায় আমরা বুঝতে পারবো না এটা ক্যাপিটাল নাকি স্মল ওকে কিন্তু পাংচুয়েশন মার্কটা এমন মার্ক যেখানে আমরা বলার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে কোন ধরনের পাংচুয়েশন মার্কটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে একটু ভেঙে বলছি বোঝার জন্য তো পাংচুয়েশন মার্কটা কি পাংচুয়েশন মার্ক হচ্ছে আমাদের লিখার ভাষায় কিছু বিরাম দেওয়ার জন্য বিশ্রাম দেওয়ার জন্য ঠিক আছে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্ক ঠিক আছে ক্লিয়ার আমি এটা সংজ্ঞা লিখছি না কারণ এটা সংজ্ঞা কখনোই আসবে না জাস্ট বোঝার জন্য আমি বললাম পাংচুয়েশন মার্ক হচ্ছে এমন কিছু চিহ্ন এমন কিছু চিহ্ন বাংলায়ও আছে ইংরেজিতেও আছে ঠিক আছে তো আমি যেহেতু ইংরেজি পড়াচ্ছি তো ইংরেজি পাংচুয়েশন মার্ক গুলো নিয়ে বলবো এটার সাথে বাংলারও কিছু মিল আছে ঠিক আছে আচ্ছা তো পাংচুয়েশন মার্ক হচ্ছে সেই ধরনের মার্ক সেই কিছু মার্ক যে মার্কগুলো আমাদের লিখার ভাষায় যে লিখতে গেলে কতটুকু থামতে হবে ঠিক আছে কতটুকু বিশ্রাম নিতে হবে সেগুলো ইঙ্গিত করে সেগুলো প্রকাশ করে সেই চিহ্নগুলো দিয়ে ঠিক আছে তো এরকম অনেক চিহ্ন আছে সেই চিহ্ন থেকে কয়েকটি চিহ্ন চিহ্ন নিয়ে আজকে আলোচনা করব। ওকে আচ্ছা তো আশা করি তোমরা বুঝে গেছ সাউন্ড প্রবলেম হচ্ছে তানিসা আমি তো জোরে কথা বলছি আচ্ছা মনে হয় নেট প্রবলেম করছে আমি দেখি একটু অটো ফোকাস সমস্যা করছে আমি তো একা করছি লাইভ তানিশা এখন কি সাউন্ড প্রবলেম হচ্ছে সাউন্ড কি শোনা যাচ্ছে এখন ওকে আচ্ছা তো প্রবলেম হলে বলবে হ্যাঁ কমেন্টে লিখে পাঠাবে যদি প্রবলেম হয় আচ্ছা তো এখন क्लियर আসছে কিনা দেখো এখন আশা করি ক্লিয়ার আসছে অটো ফোকাস সমস্যা করছিল হ্যাঁ এখন দেখো ক্লিয়ার ক্লিয়ার আসছে কিনা হুম ওকে আচ্ছা তাহলে এখন ওকে তাহলে চলো আমরা পাঞ্চুয়েশন মার্কের প্রথম যে পাংচুয়েশন সেটা কি খুব বেশি ইম্পর্টেন্ট বাংলায়ও এটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা সেটা হচ্ছে ফুল স্টপ প্রথম পাঞ্চুয়েশন মার্কটা হচ্ছে ফুল স্টপ ঠিক আছে কি পাঞ্চুয়েশন প্রথম যে পাঞ্চুয়েশন মার্ক সেটা হচ্ছে ফুল স্টপ ফুল স্টপ ফুল স্টপের এটা দেখতে কি রকম একটা ডট একটা বিন্দু দিতে হয় ঠিক আছে ফুল স্টপ একটা বিন্দু দিতে হয় কথার শেষে মানে কি সেন্টেন্সের শেষে এখানে ফুল স্টপ বা এখানে ফুল স্টপ মানে তো বুঝাই যাচ্ছে মানে পুরো ভাবে স্টপ মানে থামা থামতে হবে এখানে আমি অনেকক্ষণ বিশ্রাম নিতে পারবো মানে যদি আমি কথা মনে করো আমি বললাম একটা কথা বললাম যে আমি কালকে ঢাকা যাব আমি কালকে ঢাকা যাব এখানে আমি কথাটা শেষ করলাম ঠিক আছে আমি কালকে ঢাকা যাব আমি আগামী কাল ঢাকা যাব আমি আমার আমি আমার পরিবারের সাথে ঢাকা যাব আমি আবার থামলাম আমার সাথে আমার ভাই বোন বাবা মা সবাই যাবে যে দেখো আমি কথাগুলো যে বললাম থেমে থেমে বললাম না এই বাক্যগুলো এই সেন্টেন্সগুলো আমি থেমে থেমে বললাম কেন থেমে থেমে বললাম কারণ একটা বাক্য এখানে শেষ হয়ে গেছে একটা বাক্য শেষ হওয়ার পরে আমি যতটুকু থামবো আমার থামার তো একটা কি একটা কি বলা যায় টাইম আছে তাই তো আমার যদি সেন্টেন্স অনেকগুলো থাকে সেন্টেন্স যদি অনেকগুলো আমাকে বলতে হয় তখন আমাকে বুঝে থামতে হবে কিন্তু আমার থামার একটা জায়গা আছে আমি শ্বাস নিতে পারবো সেখানে পুরো ভাবে থেকে আমি শ্বাস নিতে পারবো তো সেই ধরনের যে চিহ্নটা আমি ব্যবহার করব যে আমি তো কথার ভাষায় আমি বোঝাতে পারবো না শুধু আমি বলেছি যে আমি এখানে থেমেছি সেই থেমেছি সেটা আমি লিখার ভাষায় বোঝাতে গেলে ফুল স্টপ সেটা আমি ব্যবহার করব এই ফুল স্টপ মার্কটা আমি ব্যবহার করব ঠিক আছে যেমন আমি কি বলেছি আই উইল গো টু ঢাকা

family. I will go with my family. এখানে আমি আর একটা ফুল স্টপ দিলাম কারণ এখানে সেন্টেন্সটা শেষ মানে আমার কথাটা এখানে শেষ হয়ে গেছে ঠিক আছে এখানে আমি আবার থামলাম লিখার ভাষায় আমি যে থামবো সেটা বোঝানোর জন্য আমি ফুল স্টপ ব্যবহার করব এখানে ফুল স্টপ এই চিহ্নটা আমি ব্যবহার করব যদি বাংলায় বলতে হয় বাংলায় এটাকে বলে দাড়ি আর বাংলায় লিখতে গেলে সেটা চিহ্নটা একটু চেঞ্জ হয়ে যায় এরকম একটা ডক দিতে হয় ঠিক আছে বাংলার সেন্টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যের ক্ষেত্রে এরকম থামার কি আছে তো বাংলায় আমরা কি ব্যবহার করি দাড়ি ব্যবহার করি এটা সবাই তোমরা জানো বাংলার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় ডাড়ি হয়ে যায় নামও চেঞ্জ হয়ে যায় আর ইংলিশ ইংরেজিতে হচ্ছে ফুল স্টপ মানে একটা ডট দিতে হয় হুম তো এটাকে বলে কি ফুল স্টপ বলে তারপর আমি এর কি বলেছিলাম মাই আমার ছোট ভাই বা বোন আমার ছোট ভাইরা এবং বোনেরা আমার সাথে যাবে ঠিক আছে एस सिस्टर एंड ब्रदर्स हम এখানে উইল হবে উইল आल्सो गो উইথ মি ঠিক আছে এখানে এই তিনটা সেন্টেন্স আমি এখানে ব্যবহার করেছি ফুল স্টপ দিয়ে এই যে দেখো তিনটা সেন্টেন্স এখানে ফুল স্টপ দিয়ে ব্যবহার করেছি ফুল স্টপ লিখে তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেন্টেন্সটা কিভাবে লিখতে হয় আই উইল গো টু ঢাকা टुमारो থামলাম এখানে থামার জন্য ফুল স্টপ ব্যবহার করা হয়েছে তারপর আই উইল গো উইথ মাই

কোথায় থামবে কখন আমি শ্বাস গ্রহণ করতে পারবো কোথায় আমি শ্বাসটা নিব কোথায় গিয়ে আমি বিশ্রাম নিব সেটা প্রকাশ করবে লিখার ভাষায় একটা মাধ্যমে তো এই বলা হবে যেখানে গিয়ে আমি একটা ফুল বিশ্রাম নিতে পারবো এর মানে এই না যে আমি একদম ঘুমিয়ে যাবো এই জায়গায় গিয়ে ঠিক আছে এরকম না কিন্তু এখানে আমি তো কথা তো বলছি এখন যদি আমি একটা সেন্টেন্স বলে একদম থেমে যাই তাহলে যে শুনবে তার কি শোনার ইচ্ছা থাকবে অবশ্যই থাকবে না তো আমাদেরকে বুঝে বিশ্রাম নিতে হবে মানে আমি শ্বাস নিতে পারবো এখানে গিয়ে ঠিক আছে আচ্ছা তো ফুল স্টপ সম্পর্কে আমরা জেনে গেছি ওকে তো ফুল স্টপের ফুল স্টপ ব্যবহার আরো কিছু জায়গায় হয়ে থাকে এগুলো সচরাচর তোমরা দেখে থাকো এগুলো ফুল স্টপ কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে সেটা কি ভেরি গুড এই তো সেলিনা আক্তার সে তোমার নাম কি নামটা মনে হয় নামটা লিখে পাঠাও ঠিক আছে বুশরা বুসরা চলে আসছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুবা আসছে তুবা তো হ্যাঁ তুবা তো প্রথম থেকে আসছে হ্যাঁ তুবা চিনি এই তো আলিফা আলিফার নামটা আমি ভুলে যাই আলিফা ঠিক আছে আলিফাও চলে আসছে আলিফাকে কিন্তু আমি বলিনি এরপর সে চলে আসছে দেখছো দেখেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা ফুল স্টপের একটা ব্যবহার জানলাম মূলত ফুল স্টপ এই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর ফুল স্টপ কিছু আরও কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে কি কি ক্ষেত্রে সেগুলো আপনাদেরকে একটু বলে দেই মনে করো কোন শর্ট বড় কোনো কিছু শর্ট ভাবে যদি লিখতে হয় সেন্টেন্সের মাঝখানে ঠিক আছে সেন্টেন্সের মাঝখানে যদি শর্ট ভাবে কিছু যদি লিখতে হয় বড় ওয়ার্ডকে শর্ট ফর্মে যদি লিখতে হয় তখন ডট এই যে ফুল স্টপ এই ডটটা ব্যবহার করে শর্ট করতে হয় ঠিক আছে হ্যাঁ আরো একটা ব্যাপার তোমাদের বলে দেয় এখানে আমি বলেছিলাম পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার ঠিক আছে ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার কখন ব্যবহৃত হয় যখন আমি ফুল স্টপ ব্যবহার করব সেন্টেন্স শেষ করে ফেলব ফুল স্টপ দিয়ে তারপর যে সেন্টেন্সটা আমি স্টার্ট করব সেই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে এটা কিন্তু অনেকেই ভুল করে যে ফুলস্টপ দেওয়ার পরে এর পরবর্তী যে সেন্টেন্সটা স্টার্ট করে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করে না হুম তো আমাদেরকে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেন্টেন্স শেষ করার পরে সেখানে কি করতে হবে আমাদেরকে যে সেন্টেন্সটা আমরা স্টার্ট করব যে লেটার দিয়ে আমরা স্টার্ট করি না কেন কোনো সমস্যা নাই সেই লেটারটা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে তো আমরা ক্যাপিটাল লেটার ব্যবহারও জেনে গেলাম তারপর আরো একটা ব্যাপার ক্যাপিটাল লেটার মাঝখান দিয়ে আমি বলে দেই ক্যাপিটাল লেটার তখন ব্যবহার করতে হয় যখন কি যদি তো বললাম সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যা ব্যবহার করতে হবে মাস্ট ব্যবহার করতে হবে তারপর আরো একটা ব্যাপার কখন যদি সেন্টেন্সের মাঝখানে হোক সাইডে হোক যদি কোনো জায়গার নাম হয় যদি কোনো মানুষের নাম হয় ঠিক আছে তো বা কোনো বারের যদি নাম হয় ডেইস অফ দ্য উইক হয় মান্থস অফ দ্য ইয়ার হয় তো এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সের মাঝখানে হোক সাইডে হোক কোনো সমস্যা নাই ক্যাপিটাল লেটার দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ঠিক আছে আশা করি এটা অনেকেই তোমরা জানো অনেকেই জানো না এরপরও তোমরা এটা লিখে রাখবে হ্যাঁ তো এখানে দেখো ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করা হয়েছে ঢাকা ঢাকা কি সেন্টেন্সের পুরো মাঝখানে না কিন্তু এরপরও ঢাকা ডিটা ক্যাপিটাল লেটারে আমরা লিখেছি কেন লিখেছি কারণ এটা একটা জায়গার নাম জায়গার নাম অবশ্যই সেন্টেন্সের মাঝখানে যদি থাকে সাইডে যদি থাকে ফার্স্টে যদি না থাকে তাহলে আমরা ক্যাপিটাল একসাথে ফেললাম ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো আর এখানে দেখো আমি স্টার্ট করেছি ক্যাপিটালেটার দিয়ে যে মাই মাইটা আমি মাই এর এমটা আমি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করেছি ঠিক আছে আচ্ছা তো আমি এখন কি বলেছি ক্যাপিটাল লেটার আরো একটা জায়গায় ব্যবহার করতে হয় সেটা কি যদি কোনো বড় ওয়ার্ডকে আমি শর্টে যদি আমি লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ফুল স্টপ বা এই যে ডট ডট যে চিহ্নটা আমরা ব্যবহার করি কিন্তু হ্যাঁ এই যে শর্ট ফর্মে যদি আমি লিখি শর্ট ফর্মে লিখার পরে মনে করো কি কি লেখা যায় মনে করো masters mm, masters in arts masters in arts মানে এটা এটা একটা কোন কি বলা যায় কেউ এটার উপরে ডিগ্রি করে থাকলে এটা ডিগ্রির একটা নাম মাস্টার্স ইন আর্টস ঠিক আছে বা সে আর্টস এর উপরে মাস্টার্স করেছে হ্যাঁ এটা এটা একটা বড় ওয়ার্ড না বড় ওয়ার্ডটাকে আমি যদি শর্ট ফর্মে লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখব শর্ট ফর্মে লিখতে গেলে এটার ক্যাপিটাল লেটার এটার ক্যাপিটাল লেটার নিয়ে আমি লিখব কিভাবে লিখব এম এই এই এভাবে লিখব কিন্তু এর মাঝখানে আমি একটা ডট দিব এর মাঝখানে আমি একটা ডট দিব তারপর এখানে আমি এই লিখবো ঠিক আছে এম এই এভাবে এভাবে লিখতে হয় বড় কোনো ডিগ্রি পড়াশোনার কোনো ডিগ্রি হতে পারে আমি শর্ট ফর্মে লিখতে গেলে আমি এভাবে লিখতে পারি ঠিক আছে কিন্তু যদি এগুলো সেন্টেন্সের মাঝখানে থাকে কিন্তু এর পরবর্তীতে আমি যেহেতু বলেছিলাম ফুল স্টপের পরে যদি আমি কোনো সেন্টেন্স স্টার্ট করি তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে যদি এরকম শর্ট ফর্মে কোনো কিছু আমি লিখি সেন্টেন্সের মাঝখানে সেই ক্ষেত্রে কিন্তু আমি এর পরবর্তী যে লেটারগুলো পরবর্তী যে ওয়ার্ডগুলো আমি ক্যাপিটাল লেটারে লিখতে পারবো না এটা খুব কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে তারপর মনে করো গভর্নমেন্ট আমার এটার মনে কালি চলে গেছে মনে করো গভর্নমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট গভর্নমেন্ট এই ওয়ার্ডটা অনেক বড় লিখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিভাবে লিখা হয় জি ও ভি টি এইভাবে লিখে অনেক ক্ষেত্রে তোমরা দেখেছ হয়তো বইয়েও দেখেছো এরকম লিখা থাকে গভর্নমেন্ট মানে কি সরকারি হ্যাঁ গভর্নমেন্ট এটাকে শর্ট ফর্মে লেখা হয় হ্যাঁ তো এইভাবে যদি লিখতে হয় শর্ট ফর্মে লিখতে হয় তখন আমি এইভাবে ডট দিয়ে আমি লিখব ঠিক আছে ডট দিয়ে আমি লিখব এর পরবর্তীতে যদি কোন ওয়ার্ড স্টার্ট হয় তখন আমি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করব না ঠিক আছে এটা কোনো রুলস এর মধ্যে পড়ে না আমি ডট দিয়ে আমি বড় ওয়ার্ডকে শর্ট করতে পারি তো এটাও কেউ ফুল স্টপ বলা হয়ে থাকে ঠিক আছে অনেক ক্ষেত্রে এটা কেউ কিন্তু ফুল স্টপ বলা হয়ে থাকে কিন্তু ফুল স্টপ আমরা মূলত বলি সেন্টেন্সের শেষে যেটা ব্যবহার করি সেটাকে আর এটাকে ডট হিসেবেই বলা হয়ে থাকে ঠিক আছে তো এটা তারপর আরো হতে পারে কি গভর্নমেন্ট বললাম গভ যেভাবে করে লিখা হয় আরো আরো অনেক ক্ষেত্রে এভাবে শর্ট ফর্মে লিখা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তো এই হলো কি ফুল স্টপ ফুল স্টপের ব্যবহার ওকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমি এটাকে একটু বিস্তারিত ভাবে তোমাদের জন্য আলোচনা করলাম ভেরি গুড এখানে লিখেছে মুন লিখেছে পি ই সি ই সি ভেরি গুড এক্সিলেন্ট এই তো এক্সিলেন্ট एग्जांपल তোমরা দিয়েছো এইচ এস সি এক্সিলেন্ট এস এস সি তারপরে পি ই সি ঠিক আছে এই তো এইগুলো এগুলো হচ্ছে শর্ট ফর্ম এগুলোতে ডট আমরা ব্যবহার করি এগুলাকে অনেক ক্ষেত্রে ফুল স্টপ বলে থাকে মানুষ কিন্তু এটাকে ফুল স্টপ আমরা বলবো না ফুল স্টপ বলবো সেন্টেন্সের শেষে যে ডটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফুল স্টপ কিন্তু এই যে এগুলার ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করেছি বললাম পি ইসিই তারপরে এইচ এস সি এস এস সি যেগুলো আমরা বললাম এগুলোর ক্ষেত্রে আমরা ডট বলবো কিন্তু এগুলার পরবর্তীতে যে ওয়ার্ডগুলো লিখবো আমরা লেটার দিয়ে স্টার্ট করবো না ওকে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাথে জয়েন করেছেন ওকে আচ্ছা তো এখন আমি যাচ্ছি পরবর্তী যে ফাংচুয়েশন মার্কটা আছে সেটা এখন আমি এটা মুছে ফেলি আশা করি তোমরা লিখে ফেলেছো ওকে তো এর পরবর্তীতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কমা এটাও ইম্পর্ট্যান্ কমা তাইতো মার্কটা দেখতে এই রকম ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা এর ব্যবহারটা আমরা দেখে নেই কিভাবে এটা ব্যবহার করতে হয় আমরা বলেছিলাম কি আমরা বলেছিলাম যে ফুল স্টপ কখন ব্যবহার করব আমরা সেন্টেন্সের শেষে আমরা একটু অনেকক্ষণ ধরে বিশ্রাম নেওয়ার জন্য আমরা সেটা ব্যবহার করে থাকি ঠিক আছে কথা বলার ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি যে একটু বেশিক্ষণ ধরে থামার জন্য হুম কিন্তু কমা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট বেশি না কমাটা হচ্ছে একটু থামার জন্য কোনো কথা বলার ক্ষেত্রে একটু একটু শ্বাসটা নেওয়ার জন্য আমরা থেমে থাকি কমার ক্ষেত্রে ঠিক আছে তো আশা করি তোমরা জানো মনে করো কি বলা যায় মনে করো আমি একটা দোকানে গেলাম হ্যাঁ দোকানে যাওয়ার পরে আমি দোকানদারকে বললাম যে মনে করো একটা স্টেশনারি দোকান হ্যাঁ স্টেশনারি শপে আমি গিয়েছি তো সেখানে গিয়ে আমি শপকিপারকে বললাম যে প্লিজ গিভ মি কি বললাম পেন ইরেজার পেন্সিল আমাকে দিন এরকম আমি গিয়ে বললাম ঠিক আছে তো দেখো আমি স্টেশনারি শপে গিয়ে আমি একই মানে এগুলো তো আমার কি কি জন্য জন্য দরকার 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 তাই তো সেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো একই টাইপের তো একই টাইপের সেম গুডস যদি হয়ে থাকে সেম থিংস যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে করে সেই জিনিসগুলো আমরা বলতে পারি ঠিক আছে তো এটা আমি জিনিসের ক্ষেত্রে আমি বললাম আমার মানুষের ক্ষেত্রেও বলতে পারি মনে করো আমরা কিছু ফ্রেন্ড ঘুরতে যাব আমি ফ্রেন্ডের নামগুলো যদি উল্লেখ করে বলে থাকি আমি আমি এরকম আমার ফ্রেন্ডের নামগুলো নামগুলো বলে কমা দিয়ে দিয়ে আমি উল্লেখ করতে পারি মানে সেম জিনিসগুলোর মধ্যে অনেকগুলো জিনিস যদি থাকে দুটা চারটার জিনিস যদি হয়ে থাকে তিন চারজন বেশি যদি মানুষ হয়ে থাকে তখন আমি কমা ব্যবহার করে সেগুলো আমি লিখতে পারি একটা সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা মনে করো আমি বললাম এখানে তোমরা যারা যারা আমার সাথে জয়েন করেছো স্টুডেন্টরা আমি বললাম যে দুবা মন তারপর আর কি তানিশা আলিফা ঠিক আছে তোমরা যারা জয়েন করেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে তো আমি তোমাদের যে নামগুলো বললাম এই নামগুলোকে আমি যদি বলতে হয় তাহলে আমি মানে থেমে থেমে বলেছি তো তাই তো তুবা তারপর মুন তারপর কি আলিফা তারপর তানিশা এই যে নামগুলো আমি বললাম নামগুলো আমি থেমে থেমে বলেছি একটু থেমে বলেছি একটু শ্বাস গ্রহণ করে আমি বলেছি ঠিক আছে তো বলার ক্ষেত্রে আমি শ্বাস গ্রহণ করেছি সেই বলার ভাষাটা সেটা যদি আমি লিখার ভাষায় আমি প্রকাশ করি তখন এই কমা চিহ্নটা ব্যবহার করে আমি লিখব ঠিক আছে আচ্ছা এই সেন্টেন্সটাকেই আমি লিখি কিভাবে লিখা যায় বললাম তানিশা তানিশা তারপর মুন তারপর আর কে আলিফা আলিফা তারপর তুবা আর কে আছো তানিশা আলিফা তুবা তারপর আর কে আর কে আর কে তো আর কে আছো জৈনব কি আছো বুশরা আছে হ্যাঁ বুশরা আচ্ছা মনে করো শেষ হ্যাঁ চারজন জন জন তো পাঁচ জনের ক্ষেত্রে আমাকে and ব্যবহার করে লিখতে হবে and বুশরা এদের কথা লিখলাম আবার তাসনিম যদি আবার কি কি রাগ করে ফেলে যদি আচ্ছা তাসনিমের নামটা আমি এখানে লিখে ফেলে ঠিক আছে তাসনিম আসতে আসতে পারেনি সে একটু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তো তাসনিম আসবে তো মনে করো কি বুশরা বুশরা আর আমার তাসনিমের নামটা লিখে ঠিক আছে সবাই কিন্তু রেগুলার স্টুডেন্ট কিন্তু এখানে যারা যারা আছে তাদের নাম বললাম তাসনিমও চলে আসবে আচ্ছা তো দেখো এখানে আমি কাদের নাম লিখেছি তানিশা মুন আলিফা তুবা বুসরা তাসনিম আর মাই রেগুলার স্টুডেন্টস ঠিক আছে আচ্ছা এখানে দেখো আমি যে যাদের নাম লিখেছি আমি সেম তো তোমরা তো সবাই আমার স্টুডেন্ট তাই তো তো আমি তোমাদের নামগুলো লিখেছি এখানে কমা ব্যবহার করে লিখেছি ঠিক আছে সবাই তো স্টুডেন্ট সব একই টাইপেরই তো স্টুডেন্ট না সবাই তোমরা তো এখানে আমি তোমাদের নামগুলো কমা ব্যবহার করে এখানে লিখেছি দেখো তানিশা মুন আলিফা তুবা বুশরা এন্ড তাসনিম আর মাই রেগুলার স্টুডেন্ট দেখো বলার ক্ষেত্রেও কিন্তু বলতে হবে ঠিক আছে লিখতে গেছি আমি লিখার ক্ষেত্রে আমি এরকম লিখেছি যাতে আমি এখানে একটু থামতে পারি একটু যদি আমি থামতে পারি একটু শ্বাস গ্রহণের জন্য তানিশা মুন আলিফা তুবা বুশরা এন্ড তাসনিম আর মাই রেগুলার স্টুডেন্ট ঠিক আছে পড়তে পড়তে কিন্তু হবে। লিখতে গেলে আমি এভাবে এগুলোকে মাথায় রেখে আমি বলবো ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো কমার ব্যবহারটা কমা এটাকে বাংলায় কিন্তু কমা বলা হয় বাংলায়ও দেখতে কিন্তু এইরকম ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো কমা কখন ব্যবহার করতে হবে তারপর শুধু এইরকম ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আরো আরো অনেক ক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করতে হয় কমাটা খুব বেশি ইম্পর্টেন্ট কমার ব্যবহারটা কিন্তু আমাদের জানতে হবে এটা একটা টাইপ আমি বললাম কমা কখন ব্যবহার করতে হবে সেন্টেন্সের ক্ষেত্রে আরও কিছু ব্যাপার আছে কমার ক্ষেত্রে মনে করো হ্যাঁ এটা একটা বললাম তারপর দেখো ডেট ঠিক আছে ডেট যদি আমি ব্যবহার করি কোন একটা সেন্টেন্সে আমি যদি ডেট ব্যবহার করি তখন কিন্তু আমাদেরকে কমা ব্যবহার করতে হবে ঠিক আছে মনে করো কেউ বললো ঠিক আছে আমার জন্ম ঠিক আছে যদি এরকম বলতে হয় তাহলে কি বলবো আমার কথা না বলি এখানে অন্য কারো নাম বলি মনে করো এখানে মাহি আসে নাই তো মাহির নাম বললাম কি হলো কলমটাও কালি নাই নাকি মাহি on বর্ণ uh, অন 15 march মার্চ এমটা ক্যাপিটাল লেটার হবে

ঠিক আছে এখানে কি ডেট এবং মাস ব্যবহারের পরে যখন আমি কি শালটা ব্যবহার করবো ইয়ারটা আমি লিখবো তখন আমি এখানে কমা ব্যবহার করব। এটা একটা সেন্টেন্স এটাও এটাও একটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে ওকে আচ্ছা এটা একটা টাইপ এটা একটা টাইপ নেক্সট টাইপটা কি এটা খুব বেশি ঠিক আছে একটা সেন্টেন্স মনে করো আমি জিজ্ঞেস করলাম যেগুলো আনসার দিতে হয় Do you like mango? আমি প্রশ্ন করলাম Do you like mango? তুমি কি mango পছন্দ করো? তুমি কি আম পছন্দ করো? তখন তোমার answer কিরকম হবে? তোমার answer তখন হবে Yes বা No. ঠিক আছে? Yes নোতে যদি answer হয়, Yes No যদি কোনো কিছু আমাদেরকে লিখতে হয়, বলতে হয়, তখন Yes I do. Yes I am. এই রকম করে আমাদের answer যখন লিখতে হবে, তখন এইস নো যখন ব্যবহার করব তখন আমাদেরকে থামতে হবে একটু থামতে হবে তখন আমাদেরকে কমা ব্যবহার করতে হবে দেখো মনে করো আমি জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করেছি পছন্দ করো আম পছন্দ করো আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ তো তুমি আনসারটা কি দিলাম মনে করো ইয়েস ইয়েস আই ডু বা যদি কেউ পছন্দ না করো তাহলে লিখলাম নো i don't no i don't এখানে e দেখো yes no তে যদি आंसर দিতে হয় বা কোনো স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হয় বা বলতে হয় তখন আমাদেরকে একটু থামতে হয় একটু থামতে হয় আমাদেরকে এই একটু থামার জায়গাটাতে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে yes i do no i don't এইভাবে করে আমাদেরকে কমার ব্যবহার করতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝে গেছো শুধু এটা না ক্ষেত্রে ঠিক আছে এখন করো ক্লাসের ক্ষেত্রে বলে না টিচাররা তোমাদেরকে ঠিক আছে এখন অঙ্কটা করো ঠিক আছে এখন তোমরা খাতা বের করো এভাবে আমরা বলে থাকি না ওকে এখন খাতা বের করো ওকে ওকে বললাম ওয়েল বললাম তখন এগুলোর ক্ষেত্রে মানে এগুলো স্পিচ ঠিক আছে কমান্ড কমান্ডের ক্ষেত্রে তখন ওয়েল ওকে ফাইন আই এম ফাইন এরকম যদি আমরা বলে থাকি ঠিক আছে আই এম ফাইন আই এম ফাইন ঠিক আছে আই এম ফাইন টু আমিও ভালো আছি এভাবে কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে কমা ব্যবহার করতে হয় মানে একটু থামার জন্য আমরা কমা ব্যবহার করতে হবে তো কমার ব্যবহার কিন্তু অনেক বেশি আমাদেরকে কমা খুব ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে কমা কখন ব্যবহার করতে হবে ফুল স্টপ ইজি ইজিলি আমরা বুঝে গেছি কখন ফুল স্টপ ব্যবহার করতে হবে কিন্তু কমার ব্যবহারটা অনেক বেশি আরো অনেক ক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার করতে হয় ঠিক আছে কমার ব্যবহার কিন্তু আছে আচ্ছা তো আর কে কে ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন আমার সাথে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ একদম ভালোভাবে বুঝে গেছে মন তো ভালোভাবে বুঝে গেছে এখন মন তো বা হ্যাঁ আচ্ছা তাসনিম দেখেছো আমি বলেছি না তাসনিম চলে আসবে এই যে তাসনিম চলে আসছে ঠিক আছে আচ্ছা তো দেখো এভাবে কিন্তু আমরা কমার ব্যবহার করতে পারি ওকে আচ্ছা আমি কিন্তু সময় অনেক নিয়ে নিয়েছি কারণ এর পরবর্তীতে আরো অনেক আরেকজন ক্লাস নিবে তো তো সেজন্য আমি কন্টিনিউ করব ক্লাসটা আমি পরবর্তীতে এর পরবর্তী যে পাঞ্চুয়েশন মার্ক আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে কমা সম্পর্কে কি আর আছে হ্যাঁ আর একটা ব্যাপার আছে কমাতে ডায়লগ যদি আমরা বলে থাকি ডায়লগের ক্ষেত্রেও কিন্তু ডায়লগ লিখি না আমরা তো ডায়লগের ক্ষেত্রেও কিন্তু কমার ব্যবহার অনেক বেশি যেমন হ্যালো আমি প্রথমই ক্লাসে এসে আমি বললাম হ্যালো হাউ আর ইউ আমি বলি না তো হ্যালো কেমন আছো তোমরা এরকম যদি বলি হ্যালো বা হাই এগুলোর ক্ষেত্রে আমার আমাদের কি কমা ব্যবহার করতে হবে তো কমার ব্যবহারটা কিছুটা প্র্যাকটিসের উপরে ঠিক আছে কথা বলার ক্ষেত্রে যখন আমরা একটু থামি সেই থামা অংশটাতে আমরা কমা ব্যবহার করব ঠিক আছে একটু থামার অংশটাতে আমরা কমা ব্যবহার করব তো হ্যালো হাই ফাইন থ্যাংক ইউ আমরা যখন বলি তো সেই সব ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি মানে ডায়লগ ডায়লগ রাইটিং ঠিক আছে কনভারসেশন যখন আমরা চলে কোনো মানুষের ক্ষেত্রে তখন আমরা কমা ব্যবহার করি তারপর হতে পারে কি গুড মর্নিং গুড মর্নিং হাউ আর ইউ গুড মর্নিং এর সাথে যদি অন্য কোন সেন্টেন্স লাগানো থাকে তখন কমা ব্যবহার করতে হবে ঠিক আছে তো আশা করি কমার ব্যবহার সম্পর্কে তোমরা জেনে গেছো তো আজকে আমরা কি কি জানলাম ফুল স্টপ নিয়ে জানলাম কমা নিয়ে জানলাম ঠিক আছে দুটা। পাংচুয়েশন মার্ক সম্পর্কে আজকে আমরা জানলাম তো পাঞ্চুয়েশন মার্ক কিন্তু অনেকগুলো আছে এক ক্লাসে শেষ করতে পারবো না তো এটা কন্টিনিউ চলবে আমাদের পাংচুয়েশন মার্কটা তো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি শেষ করার আগে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকের হোমওয়ার্ক কি হোমওয়ার্ক হতে পারে একটু গ্যাস করো তো আজকের হোমওয়ার্ক অবশ্যই পাঞ্চুয়েশন মার্কের উপরে তোমরা কি করবে সেন্টেন্স তো তোমরা খুব ভালোভাবে লিখতে পারো আমি জেনে গেছি ঠিক আছে তো তোমরা কি করবা ফুল স্টপ এবং কমা ব্যবহার করে তোমাদের নিজের সম্পর্কে একটা কম্পোজিশন লিখবে যত পারো বড় করো কোনো সমস্যা নাই কোনো এখানে লিমিটেশন নাই যে এতটা সেন্টেন্সের মধ্যে হতে হবে কোনো সমস্যা নাই তো আজকে তোমাদের কি আজকের হোমওয়ার্কটা হচ্ছে রাইট আ কম্পোজিশন আমি লিখে দিচ্ছি ডোন্ট ওয়ারি লিখে দিচ্ছি আজকের হোমওয়ার্কটা write a composition composition about yourself yourself by using full stop full stop and comma কমা আর ফুলস্টপ ব্যবহার করে তোমরা একটা কম্পোজিশন লিখবে নিজের সম্পর্কে ঠিক আছে নিজের সম্পর্কে তোমরা কি লিখবে একটা কম্পোজিশন লিখবে अबाउट योरসেলফ মানে মাইসেলফ হিসেবে লিখবে ঠিক আছে মাইসেলফ হিসেবে তোমরা একটা কি লিখবে কম্পোজিশন লিখবে সেন্টেন্সের কোনো ধরাবাধা নিয়ম নাই যত পারো বড় করতে পারো কোনো সমস্যা নাই ফুলস্টপ এবং কমা ছাড়া অন্য কোনো পাঁচশো মার্ক যদি চলে আসে না কোনো প্রবলেম নাই ঠিক আছে আশা করি কম্পোজিশনের মধ্যে অন্য কোনো পাঞ্চুয়েশন মার্ক আসবে না আশা করি তো ফুল স্টপ এবং কমাটাই বিশেষ ভাবে ব্যবহার করা হয়ে থাকে কম্পোজিশন রাইটিং এ আচ্ছা তো এটা এটা কি এটা হচ্ছে হোমওয়ার্ক এটা কি আমাদের হোমওয়ার্ক মনে থাকবে এটা ঝটপট লিখে তোমরা আমাকে আমার যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে পাঠিয়ে দিবে আমি চেক করে নিব ঠিক আছে আচ্ছা সো মাই ডিয়ার স্টুডেন্ট দ্যাটস অল ফর টুডে होप टू सी यू इन माय नेक्स्ट ক্লাস ভেরি সুন ইন দ্য মিন টাইম কিপ স্টাডিং স্টে সেফ এন্ড হেলদি টেক কেয়ার বাই বাই